फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आशा करি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে সবাই নতুন করে একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার ছেলেও খুব ভালো আছে তো আজ আমি তোমাদেরকে আমার কিছু শাড়ি দেখাবো কারণ একসাথে অনেক দেখাতে গেলে অনেকটা টাইম চলে যায় মানে একটা বড় লং ভিডিও হয়ে যায় তাই অল্প অল্প শাড়ি দেখাবো পরে কথা বলবো আগে শাড়িগুলো দেখিয়ে দিই আর আমার ছেলেকে দুষ্টামি তো করতেই থাকবে তাই বলছি এখানে বস আর তো আগে কথা বল আগে শাড়িগুলো দেখিয়ে দিই এক এক করে তারপর তোমাদেরকে কথা বলছি প্রথমে শাড়ি তোমাদের আজ দেখাবো দেখো আমার এসি বন্ধ করে দিয়েছে আমি এবার গরম বসে বসে করবো এই একটা শাড়ি এটা হচ্ছে रेड कलर एक शाड़ी शाड़ी की शाड़ी नाम जानी ना तुम सिल्क शाड़ी सिल्क शाड़ी रेड और এটা আমি এখনো পর্যন্ত 3 বছর আমার বিয়ে হয়ে গেল একদিনও ভাঙিনি বিয়েতে পেয়েছিলাম সাড়ে 3 বছর তো বিয়ে হয়ে গেল 3 বছর শাড়ি স্পেশাল পার ভায়োলেট কালারে আছে এটা মনে চালা বাবা চালা এই যে একটা শাড়ি আমার মামা বাড়ি থেকে দেওয়া হয়েছিল যখন প্রথম বিয়ের পর যায় না কি বলে ছাড়তে হয় মান দিতে হয় সব শাড়ি হয় দিয়েছিল শাড়িটা একটা এটাই তো দেখো এটা হচ্ছে গ্রামের ছবি আঁকা আছে শাড়িটা পরে দেবে ঘর আঁকা আছে জল আনতে আছে গ্রামের এরকম হবে তো শাড়িটা এইভাবে গেছে আর পাড়টার কাছে গ্রাম এই যে পাড়ে কাছে সেম পুরোটাই একই শাড়িটা শুধু এই মাঝখানে বর্ডারটাতে মানে গ্রামের বরে জল আনতে আছে গ্রামের ঘর গাছপালা এরকম করে আঁকা আছে শাড়িটা দিয়ে কলেজ শেষ হলো তারপরে বাবা পেল আমি বললাম কলেজ স্কুল লাইফে বাবা ভালো ভালো শাড়ি পেল না আমার বিয়ে শেষ হয়ে গেল তখন পেল সেটা আমার খুব পছন্দের শাড়ি দেখো কালারটা খুব ভালো লাগে বলে কালারটা কাজ করার ভালো লেগেছে কিনা কালার ভালো লেগেছে এই 4 নম্বর গেল আমি 5 নম্বর শাড়ি দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও পরিনি বর দিয়ে দিয়েছিল মানে আমার হাজবেন্ডের দিদি সব পরে আছে কত হ্যাঁ চলো আমি ফ্যান বন্ধ করেছি ফ্যান না বন্ধ করলে শুনতে পাবে না যে কথা হয় দেখো দুটো পার্ট মানে রেড আর ইয়েলোতে গেছে পুরোটাই একই রকম যে পার্ট দেখ কোথায় গেল পার্ট খুলে দেখাচ্ছি না গো আমার ছেড়ে দিলে সব একদম নষ্ট করে দেবে এরপর যে শাড়ি দেখাবো সেটা হচ্ছে এটা আমি বিয়েতে আমি পেয়েছিলাম বাপের বাড়ি যতদিন দিয়েছিল আমাকে গিফট একটা শাড়ি এটা এই পাশটা এরকম কালার এবার একটা শাড়ি দেখো সেটা হচ্ছে এটা আমার ছোট ভাই দিয়েছিল বলতে আমার হাজবেন্ডের দিদি পুজোর সময় দিয়েছিল পুরো একই রকম পাটটার কাছে মনে হয় একটু কাজ আছে পুরো সিল্ক টাইপের একদম পড়লে শুধু ছিঁড়ে যাবে পুতুলটা বাবা
দড়ি টানতে পুতে দড়ি আর একটা শাড়ি দাও একটা শাড়ি এটা ওর অন্নপ্রাশনে ওর ছোট পিসিমণি ছোট ছোটি ভাই মানে হাজবেন্ডের দিদি দিয়েছিল এই দেখো পাড় এইটু গেছে আঁচলটা চুলটা গেছে এইটুকু পিসিমণি শাড়ি সব একবার করে পরা হয়ে ফেলে গেছে মনে হয় দেবো বা এই যে একটা শাড়িটা আমার বাড়ির আমার বাড়ির পাশে যে আইবুড়ো ভাত খাওয়ানো হয় না ওই সময় আমাকে দিয়েছিল আমার বাড়ির পাশে দাদা দাদা এবারে বৌদি কৃষ্ণ করে কিনে এসে শাড়িটা খুব সুন্দর দেখো পুরো শাড়িটা একদম প্যাটার্ন সব একই রকম ছিল তোমাদেরকে আমি 10 খানা মতন মনে শাড়ি দেখালাম 10 খানা 1 2 3 4 5 ঠিক আছে 10-12 খানা মতো শাড়ি দেখিয়েছি বেশি দেখায়নি কারণ তো বেশি দেখালে একসঙ্গে দেখাতে গেলে অনেকটা টাইম যায় তার আগে আমি ওকে শাড়ির ভিডিও বানিয়েছিলাম আমি যখন ভিডিওটা এই করে দেখি না বাই আধা ঘন্টা ভিডিও হয়ে গেছে আমি বলি এতক্ষণ ভিডিও বানাবো ছোট করে ভিডিও বানে এই জন্য পাট পাট করে বানাবো আরও দুবার হাতে বানাবো অনেকটা শাড়ি আছে দেখাতে কি করি আরও সিল্ক শাড়ি আছে জামদানি আছে সব দেখাবো তোমাদেরকে তোমরা আর দেখুন ছেলে বদমাসি করে আছে এদেরকে তো এর আগে বানিয়েছিলাম সেটা দিই নিয়ে ওনার ছোটো করে বানাই ছোটো ছোটো করে দেবো এই অল্প অল্প শাড়ি দেখাচ্ছি তোমাদেরকে আর এর মধ্যে শাড়িগুলোর মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লেগেছে আমাকে বলো ওইখানে আছে ওইখানে চক আছে সেখানে বই খাতা আছে কি বলছিলাম তো ভুলেই গেলাম জানি না খাতা কই গেল আচ্ছা আচ্ছা কথাটা বলে দিতে আমাকে একটু তুই আস্তে পড়ে যাবি হ্যাঁ ঘুম ফাটছে ও থাকলেই বিড়জন বেশি দেরি হয় যার কারণে ছোট করে তো যাই হোক কি বলছি ভুলেও গেছি ভালো লাগবে কিনা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলটিতে তোমরা মুখে দিস নি মুখে দে প্লিজ আমার চ্যানেলটি সবার কাছে নতুন যারা হবে তাদেরকে অনুরোধ থাকলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তোমরা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আমার মানে মোটিভেশন বাড়বে যে আমি নতুন ভিডিও বানাই তো আর আমার তো লাইফস্টাইল বা গ্রামার লাইফে তেমন কোনো ইয়ে নেই টুইস্ট নেই নর্মাল ঘরে সাধারণ লাইফ ঘরে কী করি না করি এই ঘর মধ্যেই আমাদের লাইফ তো লাইফে কোনো টুইস্ট নেই তাই কী বলবো আমরা এই যখন আমি লাইফস্টাইলের মতন ব্লগ বানাই ঘরের মধ্যে কী করছি না করছি এইসবই আমার ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বললাম লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেশি বড়ো ভিড় হয়ে যাচ্ছে না টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো কোভিড পরিস্থিতিতে বাড়িতে থেকো হাত স্যানিটাইজ করো মাস্ক পরো মানে বাইরে বেরোলে মাস্ক পরো স্যানিটাইজ হাতে রাখো সাবধানতা অবলম্বন করে বাইরে বেরো টাটা দেখা যাচ্ছে নেক্সট ডিনার ভিডিওতে সব ভালো থেকো টাটা গুড নাইট মানে গুড নাইট করে দে কারণ এখন কিন্তু আমার ছেলেকে খাওয়াতে হবে যার জন্য একসঙ্গে অতগুলো শাড়ি দেখালে আমি পারবো না রান্নাবান্না করে এসে রাত্রিবেলা ভিডিও বানাতে বসি তো খাওয়াতে হয় যার কারণে আমি ভিডিওটা কম করে তোমার শাড়ি দেখাচ্ছি টাটা গুড নাইট করে দে পারবো না এটা অনেক বড় হয়ে গেল টাটা গুড নাইট।